ছাড়ো, আমার কেমন লাগছে প্লিজ। তোমার কেমন কেমন লাগলে আমি কি করব? আর তুমি একদম চুপ থাকবে, কোনো কথা বলবে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো, আমি কিছুই বলবো না। ঘুমিয়ে গেলাম, গুড নাইট। কি বললা? তুমি ঘুমাবে? তবে রে, দেখাচ্ছি তোকে। প্লিজ এমন করো না, আমার ঘুম পাচ্ছে। যা দেখানোর কালকে সকালে দেখছো, এখন কিচ্ছু দেখবো না। তোমাকে দেখছি এমন করলে হবে না, অন্য কিছু শুতে হবে। যা করার কালকে সকালে করো, আমার বুকের উপর থেকে নামো। উফ, তুমি কত ভারী, আমার দম আটকে যাচ্ছে, প্লিজ নামো। কি বললা তুমি? আমি খুব ভারী তাই না? আজ তোমার একদিন কি আমার একদিন? এমন করতে করতে আমি যে কখন ঘুমে এসে পাড়ি দিয়েছি মনেই নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি তেইশুং আমার বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আজ রাতে তেইশুং আমাকে কি করেছে আমি কিছু জানি না, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই, তুমি আমার বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছো কেন? সরো। এমন সময় আমার রুমের কলিং বেলটা বাজতে শুরু করলো। জাঙ্কুক ভাই, তাড়াতাড়ি ওঠ, বেলা হয়ে গেছে। এদিকে তেইশুং আমার বুকের উপর মাথাটা রেখে মরার মতো করে ঘুমাচ্ছে। আমার মনটা চাইছে ধপ করে খাটের নিচে ফেলে দিতে, কিন্তু সেটা আর করলাম না। আমি আমার বুকের উপর থেকে তেইশুঙের মাথাটা সরিয়ে উঠে দরজাটা খুলে দিলাম। কি রে, এত ঘুমাস কেন? আর তেইশুঙকে এখনো তুলে দিসনি কেন? মহারানী মরার মতো ঘুমাচ্ছে, তুমি রেখে দাও, আমি ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি রুমে কেউ নেই। এমন সময় তেইশুঙের ফোনে একটা কল আসলো। আমি ফোনটা রিসিভ করলাম। কথা বলার স্টাইল দেখে মনে হচ্ছে তেইশুঙের কোনো ক্লোজ বান্ধবী। হ্যালো দোস্ত, কেমন আছিস? বরকে পেয়ে তো আমাকে ভুলে গেছিস, একবারও ফোন করলি না। আচ্ছা দোস্ত, পাশের ঘরে বিড়ালটা মারতে পেরেছিলি তো? জানিস আমি কবে বিয়ে করবো সেই চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছি। তোর যদি তেমন কোনো দেবর থাকে তাহলে আমাকে বলিস, তোর দেবরের সাথে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করবো। আমি কোনো কথা না বলে চুপচাপ শুনেই যাচ্ছি। এমন সময় কি রে দোস্ত, চুপ করে আছিস কেন? তুই কিছু বল। আমি আর কি বলবো, যা বলার আপনি বলতে থাকেন, আমি শুনছি। ওই, আপনি কে বলছেন? আমি আপনার বান্ধবীর বর বলছি। আচ্ছা আপনি বলেন তো বিড়াল মারাটা আসলে কি? আমি ওই কথাটা বলতে ফোনের ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। ঠিক সেই সময় তেইহুং রুমে আসলো। তুমি আমার ফোনে কার সাথে কথা বলছিলে? জেনি নামে একটা মেয়ে ফোন করেছিল, মনে হয় তোমার কোনো বান্ধবী। ওই, তুমি আমার ফোন কেন রিসিভ করেছো? আরে ফোন করে তোমার বান্ধবী কি যেন বলছিল। তেইহুং আমার হাত থেকে ফোনটা জোর করে কেড়ে নিয়ে ওর বান্ধবীর সাথে কথা বলতে লাগলো। তারপরই দুলাভাই রুমে আসলো। কি ব্যাপার শালাবাবু, আজ মনে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো। আপু বললো ঘুম থেকে উঠছে, অনেক নাকি বেলা হয়ে গেছে, আর আপনি বলছেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এ কেমন কথা হলো? আচ্ছা এসব বাদ দাও। আচ্ছা শালাবাবু, তোমার সাথে না একটা কথা বলার ছিল। কি বলবেন বলেন? আজকে রাতে কি বিড়ালটা মারতে পেরেছো নাকি আজকেও পারোনি? আরে দুলাভাই, রাখেন তো আপনার বিড়াল মারার কথা, আজ রাতে তো অন্যরকম সব কাহিনী ঘটে গেছে। শালাবাবু, রাতে তেইহুং আমার বুকের উপর বসেছিল আর আমার গালে কিস করছিল, আরো অনেক কিছু চাইছিল। ঠিক এমন সময় দেখলাম তেইহুং আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে, আমি একটু ভয় পেয়ে গেলাম। তুমি দুলাভাইকে কি বলছিলে? রাতে কি কি হয়েছে সেসব বলছিলাম। তোমার কি কোনো বুদ্ধি হবে না? স্বামী স্ত্রীর কথা কেউ অন্য কাউকে বলে? ও সরি সরি, ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। এই তোমার কান ধরলাম। তুমি আমার কান কেন ধরছো? তুমি নিজের কান ধরে ক্ষমা চাও। তোমার কান মানে আমার কান, আর আমার কান মানে তোমার কান, তাই জন্যই তোমার কান ধরলাম, সমস্যা কোথায়? কি বললা তুমি? কই তেমন কিছু বলি নাই তো, আমি বলছি এই রকম ভুল আর হবে না। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো। চলো আমু খাবার খাওয়ার জন্য ডাকছে, নিচে চলো। তারপরে পরিবারের সবাই একসাথে খাবার খাওয়ার জন্য বসে পড়লাম। খাবার খাওয়ার সময় আম্মুর কাণ্ড দেখে আমি তো অবাক। বৌমা এটা একটু খাও, ওটা একটু খাও, এমন করে বলছে, আর প্লেটে মাছ মাংস পোলাও বিরিয়ানি ভর্তি করে দিচ্ছে, আর আমার প্লেটের দিকে একবারও ঘুরেও দেখছে না। আম্মুর এমন কাণ্ড দেখে আমার মনে হচ্ছে আমাকে চেনেই না। নতুন বৌমাকে পেয়ে আম্মু আমাকে ভুলে গেছে, এসব দেখে আমি আর রাগ ধরে রাখতে পারলাম না। আম্মু আমার কিন্তু খুব রাগ হচ্ছে। কেন বাবা, খাবারের সময় কিন্তু কারোর উপর রাগ করতে নেই, নেই আর কি সবজি তরকারি নেই। আম্মুর এমন কাণ্ড দেখে আমি হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছি না। আর এদিকে রাক্ষসীটা খেয়ে যাচ্ছে। এই মেয়ে কেবলমাত্র একদিন এসে সবাইকে বশ করে নিল, তাই কি আর করার, আম্মুকে বলে কোনো লাভ হবে না। তাই খাবারটা শেষ করে রুমে এসে কেবলমাত্র বসলাম। যাকোক বৌমাকে নিয়ে নিচে আয় তো, কথা আছে। আসছি আব্বু। আল্লাহই জানেন আমার ভাগ্যে কি আছে, কারণ আব্বুর সামনে গিয়ে কথা বলতে গেলে আমি তোতা পাখি হয়ে যাই। হ্যাঁ আব্বু বলো। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার শ্বশুরবাড়ি থেকে মানুষ আসছে তোমাদের নিতে। আব্বু এই কথাটা বলতেই তেইহুং তো নাচানাচি শুরু করে দিল। আহা কি মজা, বাড়িতে যাব। তেইহুঙের এমন কাণ্ড দেখে আব্বু তো লজ্জা পেয়ে হাসতে লাগলো। বাহ তেইহুং, তুমি তো বেশ সুন্দর ডান্স করতে পারো। না তেমন পারি না, তবে বিয়ের আগে মিউজিক চালিয়ে দিয়ে দরজা বন্ধ করে নাচতাম। ও আল্লাহ, এই মেয়েকে নিয়ে আমি কোথায় যাই? এই মেয়ের তো একটু লজ্জা শরম নেই। তেইহুং আরো কিছু বলতে যাবে, তখনই আমি ওকে নিয়ে রুমে চলে আসলাম। এটা তুমি কি করলে, শ্বশুরের সামনে কেউ ডান্স করে? বাড়িতে যাওয়ার কথা শুনে কি তোমার লজ্জা শরম সব হারিয়ে গিয়েছে? সরি বাবু, ভুলে গিয়েছিলাম যে ওখানে শ্বশুর আব্বা ছিল। ওই তুমি বাবু বললা কাকে? এখানে কি অন্য কেউ আছে নাকি? এখানে শুধু তুমি আর আমি আছি, তাহলে কাকে বলবো? কেন আমি কি করছি, খোকা নাকি? আমাকে বাবু বললা? এখনকার যুগে বউরা স্বামীদেরকে এইরকম নামে ডাকে, বাবু, জানু, গুলু গুলু, আরো অনেক
কিছু বলে আচ্ছা এখন থেকে না তোমাকে গুলু গুলু বলে ডাকবো ধুর আমার ভালোই লাগে না তুমি আর কখনো এই সব নামে আমাকে ডাকবে না তাড়াতাড়ি রেডি হয়ে নাও আচ্ছা ঠিক আছে এই বলে তেইহুং সাজুগুজু করা শুরু করে দিল আমিও রেডি হয়ে নিলাম তেইহুংকে বেশ সুন্দর দেখতে লাগছে কিছুক্ষণের মধ্যে তেইহুং এর বড় ভাই এসেছে আমাদের নিতে আমরা নিচে চলে আসলাম জাগুক এদিকে আয় তো কি বলবা বলো শোন শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু সবার সাথে ভালো ব্যবহার করবি কারোর সাথে কোনো রকম দুষ্টামি করবি না আচ্ছা ঠিক আছে তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কয়েক ঘন্টার মধ্যেই আমরা তেইহুংদের বাড়িতে পৌঁছে গেলাম গেটের সামনে গিয়ে দেখি শ্বশুর মশাই দাঁড়িয়ে আছেন সালাম দিয়ে শুভেচ্ছা বিনিময় করে রুমে চলে আসলাম রুমের ভিতরে এসে দেখি নায়ক নায়িকাদের ছবি ঝোলানো আছে আমি মনে মনে ভাবলাম তেইহুংয়ের সাথে একটু মজা করে দেখি কেমন হয় ওয়াও তোমার রুমটা তো বেশ সুন্দর এই বলে আমি একটা নায়িকার ছবিতে কিস করতে লাগলাম কি সুন্দর ছবি ওই এটা তুমি কি করছো ছবিতে কিস করছো কেন ছবিগুলো দেখতে বেশ সুন্দর তাই কিস করলাম এই ছবিগুলো কি তোমার বান্ধবীদের তাই না আরে বোকা হাদারাম এগুলো সব নায়িকাদের ছবি ও তাই এই মেয়েটাকে দেখতে কত সুন্দর দাঁড়াও তো আরো কতগুলো কিস করি ইস এত সুন্দরী যদি আমার বউ হতো কতই না ভালো হতো তার মানে আমাকে দেখতে সুন্দর না আমাকে তোমার পছন্দ না তুমি আবার সুন্দর হলে কবে তুমি তো সারাদিন ময়দা মাখো ময়দা ছাড়া আয়নার সামনে গিয়ে দেখো তো একটা পেতনি কি বললা আমি পেতনি তাই না তুমি তাহলে এই পেতনিকে কেন বিয়ে করেছিলে আমি তো নিজের ইচ্ছায় করিনি আমাকে আব্বু আমু জোড়াজুড়ি করে বিয়ে দিয়েছে তবে রে তোকে দেখাচ্ছি এখন আমি খুব ক্লান্ত যা দেখানোর রাতে দেখাবে কি বলে তুমি আর রাতে কি দেখবে হ্যাঁ আমি যা দেখানোর এক্ষুনি দেখাচ্ছি না এখন কিচ্ছু দেখবো না এই বলে আমি দু হাত দিয়ে চোখটা ধরে রাখলাম ওই তুমি চোখটা ধরে রেখেছো কেন তুমি কি সব দেখাবে বললে তাই জন্য দাঁড়াও দেখাচ্ছি তারপর আমার গলাটা টিপে ধরলো এই গাধা তোমাকে আমি কি দেখাবো ভেবেছিলে হ্যাঁ আজকে তোমাকে আমি মেরেই ফেলবো আজকের পর থেকে যদি উল্টা পাল্টা বলেছো আমি তোমাকে শেষ করে ফেলবো ঠিক আছে আমি আর কিচ্ছু বলবো না ছাড়ো আমাকে ঠিক আছে এবারের মতো মাফ করে দিলাম এর পরে যেন এমন ভুল আর না হয় আর যাও ওদিকে ওয়াশরুম আছে গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি একটু নিচে গেলাম তারপরে আমি ওয়াশরুমে চলে গেলাম কিছুক্ষণ পর তেইহুং আসে শোনো আমু তোমাকে ডাকছে নিচে চলো আচ্ছা চলো ওই দাঁড়াও এতক্ষণে তোমার নিচের দিকে আমি খেয়ালই করিনি তুমি এটা কি পরেছো কেন তোমার কি চোখ নাই তুমি কি দেখতে পাচ্ছ না আমি কি পরেছি তুমি লুঙ্গি পরেছো কেন আর তুমি লুঙ্গি পরে আমার আব্বু আম্মুর সামনে যাবে হ্যাঁ লুঙ্গি পরেই থাকবো তোমার কোনো সমস্যা সমস্যা মানে অনেক বড় সমস্যা যাও আগে চেঞ্জ করে প্যান্ট আর শার্ট পরে আসো এখন আর ভালো লাগছে না লুঙ্গি পরেই থাকবো তুমি চেঞ্জ করে আসবে কিনা না এটা খোলো বলছি এই বলে তেইহুং আমার লুঙ্গি ধরে টান মারছে আরে তুমি এটা কি করছো আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে নাকি এই বলে আমি লজ্জা পেয়ে টয়লেটে দিলাম দৌড় নিচের দিকে তাকিয়ে দেখি লুঙ্গি আমার আকাশে ওই তোমার কি লজ্জা শরম কিছুই নাই তাড়াতাড়ি আমার লুঙ্গি দাও আর যদি লুঙ্গি না দাও তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম আগে বলো তুমি প্যান্ট আর শার্ট পরবে আগে আমার লুঙ্গিটা তো দাও তারপর প্যান্ট আর শার্ট পরবো আচ্ছা ঠিক আছে প্যান্ট আর শার্টটা নিয়ে যাও আরে আমি কেমনে যাবো লুঙ্গি তো তোমার কাছে আমার নিচে ফাঁকা তুমি টয়লেটের ভেতরে থাকলে আমি লুঙ্গিটা দিব কি করে লজ্জা পাওয়ার কিছু নেই তুমি বাইরে চলে আসো আমার মন চাইছে না তোমাকে 10 মিনিট ধরে খালি থাপ্পড় মারি থাপ্পড় মারতে হলেও তো তোমাকে বাইরে এসে থাপ্পড় মারতে হবে তুমি ফাজলামো বাদ দিয়ে আমাকে লুঙ্গিটা দাও আচ্ছা ঠিক আছে তুমি দরজাটা খুলে আমি দিচ্ছি দরজা খুলতেই তো সমস্যা ওকে তাহলে আমি চোখ বন্ধ করছি তুমি লুঙ্গিটা এসে নিয়ে যাও তোমার প্রতি আমার বিশ্বাস নেই তুমি যদি চোখ খুলে সব দেখে নাও আচ্ছা আমি চোখ বন্ধ করছি তুমি এসে লুঙ্গিটা দিয়ে যাও আচ্ছা ঠিক আছে দরজা খুলেছি আর চোখও বন্ধ করে আছি তুমি এসে লুঙ্গি আর প্যান্ট শার্টটা দিয়ে যাও আচ্ছা এক্ষুনি নিয়ে আসছি পোশাকগুলো হাতে নিয়ে আমি চোখ বন্ধ করে আছি তুমি কিছু দেখোনি তো তুমি তো আমাকে চোখ বন্ধ করতে বলোনি আমি তো তাকিয়েছিলাম তার মানে তুমি বুঝে নাও কি তাহলে তুমি সব দেখে ফেলেছো ধুর গাধা চোখ খোলা থাকলে তো সব দেখাই যাবে মানহানির মামলা করব আমি তোমার নামে থানায় তারপর পুলিশ তোমাকে ধরে নিয়ে গিয়ে আচ্ছা মতো মার দেবে তখন বুঝবে ঠেলা তুমি আসলে একটা গাধা আমি তো তোমার বউ দেখলে কি সমস্যা কি হলো তোদের নিচে আসতে বললাম এত দেরি হচ্ছে কেন তাড়াতাড়ি নিচে আয় ওই তুমি এসব বাদ দাও যা হবার সেটা হয়ে গেছে আর কোনো কথা বাড়িও না আমু ডাকছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আচ্ছা ঠিক আছে তারপরে আমরা দুজনে নিচে গেলাম কতক্ষণ ধরে তোমাদের জন্য খাবার নিয়ে বসে আছি এত দেরি করলে কেন দেরি হতো না আপনার মেয়ের জন্যই এত দেরি হয়ে গেল এই কথাটা বলতে তেইহুং আমার মুখটা চেপে ধরলো তুমি একটা কথাও বলবে না জাঙ্গুক বাবা কি হয়েছে না না মা তেমন কিছু না তোমার জামাইয়ের একটু ক্ষুধা লেগেছে তো তাই একটু ভুল বকছে ক্ষুধা লেগেছে যখন খেয়ে নাও আচ্ছা ঠিক আছে তারপর সবাই একসাথে খাবার খেতে বসলাম তেইহুং আমার পাশেই বসলো খাবার খাওয়া শেষ করে আমি রুমে চলে গেলাম কিছুক্ষণ পর তেইহুং আসলো আজকে তুমি কোথায় শোবে কেন খাটের উপরেই শোবো আর আমি কোথায় শোবো তুমিও খাটের উপরে শোবে কিন্তু আমার কাছে আসবে না কাছে আসবো না মানে আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো একদমই না ঠিক আছে তাহলে তুমি থাকো তোমার মতো করে জীবনে কোনো দিনও তোমাকে বাবার ডাকটা শুনতে হবে না হ্যাঁ আমি তো
আজকে তুমি কিভাবে ঘুমাও সেটাও আমি দেখব বলে তেইহুং আমাকে কোষে জড়িয়ে ধরলো এই তুমি ছাড়ো আমার কিন্তু শুরশুরি লাগছে প্লিজ ছাড়ো না ছাড়বো না ওকে তাহলে আমি চোখ বুজেই থাকলাম কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশে হারিয়ে গেলাম সকালে তেইহুং আবার আমার বুকের উপরে শুয়ে আছে তেইহুঙের মুখের দিকে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি কি সুন্দরী না লাগছে ওকে তখনই কলিং বেলের শব্দটা বেজে উঠলো আজকে যেন কলিং বেলের শব্দটা আমার খুব বিরক্ত লাগছে আমার বুকের উপর থেকে তেইহুঙের মাথাটা সরিয়ে দিয়ে দরজাটা খুলে দেখি ভাবি চানিয়ে দাঁড়িয়ে আছে বাবা এত ঘুম কখন থেকে আমি চানিয়ে কলিং বেলটা বাজিয়ে যাচ্ছি রাজা রানীর তো কোনো খবরই নেই আরে ভাবি বলবে না সকালের দিকে ঘুমটা একটু বেশি এসেছিল তাই একটু দেরি হলো তা তোমার রানী তো এখনো ঘুমিয়েই আছে কি আর বলবো ভাবি আপনার ননদটা তো খুব অলস শুধু সাজে গুজু আর ঘুম ছাড়া কিছুই বোঝে না ওই তুমি কি বললে আমি অলস তাই না আজকে তোমার একদিন কি আমার একদিন সেটা তো দেখতেই পাচ্ছি তুমি একটা অলস এই তোমরা দুজনে সকালে কি শুরু করলে কোনো ঝগড়া না করে তাড়াতাড়ি উঠে চাটা খেয়ে আমাকে উদ্ধার করো আচ্ছা আপনি চাটা এখানে রাখেন আগে ফ্রেশ হয়ে আসি তারপরে আমি ওয়াশরুম থেকে এসে চাটা খেতে লাগলাম তারপর তেইহুং ওয়াশরুমে গেল এমন সময় দুলা ভাইয়ের ফোন গুড মর্নিং শালা বাবু তুমি শ্বশুর বাড়িতে গিয়ে দেখছি আমাকে ভুলেই গেছো একবারও ফোন করলে না আর বলবেন না দুলা ভাই সকালে উঠেই তো পেতনিটা সরি তেইহুংটা আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে এই কথা বলেই দেখি আমার সামনে তেইহুং রাগে বড় বড় চোখ করে আমার দিকে এগিয়ে আসছে তুমি আমাকে আবার পেতনি বললে কেন তেইহুঙের হাতে একটা গ্লাস ছিল সেই গ্লাসটা নিয়ে আমাকে ধাওয়া করলো আমিও দিলাম দৌড় গেটের সামনে গিয়ে দেখি শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে আমার দৌড় দেখে কি হয়েছে বাবা এত সকালে এভাবে দৌড়াচ্ছ কেন তেমন কিছু না আমি প্রতিদিন সকালে এভাবেই দৌড়াই সকালে দৌড়ালে স্বাস্থ্য ভালো থাকে তাই আমি দৌড়াচ্ছি আমি পেছনের দিকে না তাকিয়ে দৌড়েই যাচ্ছি এমন সময় আমার কাছে ফোন আসলো পকেট থেকে ফোনটা বের করে দেখি তেইহুং ফোন দিয়েছে তুমি কত দূরে গেছো তাড়াতাড়ি ফিরে এসো আমি আর ফিরে আসবো না এইভাবে দৌড়েই বাড়ি চলে যাব তোমার মতো গুন্ডি ময়ডার মেয়ে সাথে আমি থাকতে চাই না তুমি যদি ফিরে না আসো তাহলে কিন্তু আমি তোমার আব্বুর কাছে ফোন দিয়ে বলবো আপনার ছেলের বুকের উপরে মাথা রেখে ঘুমিয়েছিলাম বলে ও আমাকে খাটের উপর থেকে ফেলে পালিয়ে গেছে তুমি আমার বউ না শত্রু আমি বুঝে উঠতে পারি না এমন মিথ্যে কথা তুমি আমার বাবার সাথে বলতে পারবে তুমি যদি ফিরে আসো তাহলে আমি মিথ্যে কথাটা বলবো না আমার কিছুই করার নাই তেইহুং যদি মিথ্যাও বলে সেটাই আমার বাবা বিশ্বাস করবে কারণ বাবা জানে আমি একটা বাঁদর ছেলে তাই আমি বাধ্য হয়ে ফিরে আসলাম শোনো তুমি ভালো হয়ে যাও আমি খারাপ কবে ছিলাম ধুর তুমি এমন করো কেন তুমি কি কিছুই বোঝো না বোকা হাঁদারাম একটা তুমি যাই বলো না কেন আজকে কিন্তু আমি বাড়ি চলে যাবই আব্বু আর আমার জন্য মনটা কেমন করছে যেন আচ্ছা ঠিক আছে আজকে বিকালে আমরা বাড়ি চলে যাব তারপর বিকালে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কয়েক ঘন্টার মধ্যে আমরা বাড়িতে চলে আসলাম বৌমা ভালো ছিলে তো তোমার আব্বু আম্মু কেমন আছে হ্যাঁ সবাই ভালো আছে আর আপনাদের সবাইকে সালাম জানিয়েছে আচ্ছা বাবা আমরা এখন রুমে যাই এই বলে তেইহু রুমে চলে গেল মা তোমরা কি নতুন বৌমাকে আমাকে ভুলে গেছো নাকি বুঝলাম না আমার সাথে তোমরা কেউ কথাই বলছো না দূর ভালো লাগে না তোমাদের সাথেও আমি আর কথা বলবো না রুমে এসে দেখি তেইহু নেই মনে হচ্ছে ফ্রেশ হতে গেছে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম তারপরে দেখি তেইহু রুমে আসলো শোনো এখন থেকে আমি যা বলবো তুমি সেটাই করবে আর তুমি যদি বেশি এদিক ওদিক করো তাহলে তোমার খবর আছে বলে দিলাম কথাটা মাথায় থাকে যেন দূর আমার আর ভালোই লাগছে না আমি তোমার কোন কথাটা শুনি না বলো আমি যা বলি তুমি তার বিপরীতটাই করে বসে থাকো আচ্ছা তুমি আমাকে আগে একটা কথা বলো তো দুলা ভাই যে আমাকে বললো শালা বাবু বিড়ালটা মারতে পেরেছিলে তো আসলে ঘরের ভিতরে বিড়ালটা কেমন করে আসলো এবার যখন দুলা ভাই এমন কথা বলবে তুমি বলবে যে আমি রুমে ঢোকার আগেই তেইহু রুম থেকে বিড়ালটা বের করে দিয়েছিল আচ্ছা ঠিক আছে আর যদি উল্টো পাল্টা কিছু বলো তাহলে তোমার নাকে ঘুষি মেরে তোমার নাকটা ফাটিয়ে দিব বৌমা একটু নিচে আসো তো দরকার আছে আমি এখন যাচ্ছি আম্মু ডাকছে আমাকে আচ্ছা যাও তারপর তেইহু চলে গেল আর আমি মোবাইল নিয়ে গেম খেলতে লাগলাম কিছুক্ষণ পরে দেখি দুলা ভাই ফোন করেছে হ্যালো শালা বাবু কেমন আছো আমি তো ভালোই আছি আপনি কেমন আছেন ভালো আছি শালা বাবু একটা কথা বলতাম যদি কিছু মনে না করো জি বলেন আচ্ছা শালা বাবু তুমি কি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে বিড়ালটা মারতে পেরেছিলে দুলা ভাই বিড়াল মারতে পারি নাই আমি রুমে ঢোকার আগে তেইহুং বিড়ালটা রুম থেকে বের করে দিয়েছিল এই কথা বলা শেষ করতেই তেইহুং দৌড়ে এসে আমাকে কিস করতে লাগলো ওই তুমি এটা কি করছো তোমার ঠোঁটের লিপস্টিক আমার পেটের ভেতরে গেলে বদহজম হবে প্লিজ আমাকে ছেড়ে দাও না ছাড়বো না কেন ছাড়বে না তুমি দুলা ভাইয়ের সাথে যা কথা বলেছো আমি সব শুনেছি আমি যা শিখিয়ে দিয়েছি সেগুলো বলার জন্যই তোমাকে এতগুলো আদর করলাম তুমি আমাকে আদর কখন করলে তুমি তো আমাকে কিস করলে ধুর গাধা তোমাকে নিয়ে না আমার পারা গেল না
আসলে তেইহুঙের এমন দুষ্টু মিষ্টি শাসন আর ভালোবাসা দেখে আমিও তেইহুঙকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? তুমি যদি বোকামি আর আমার সাথে পাগলামি করো তাহলে একদিন তোমাকে ছেড়ে আমি চলে যাব। আমি আর কোনোদিনও বোকামি করব না আর তোমার সাথে খারাপ ব্যবহারও করব না। সব সময় তোমাকে ভালোবেসে যাব। আর তোমার মতো এত কিউট একটা মেয়েকে বউ হিসেবে পাওয়া সত্যি অনেক ভাগ্যের। আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এই তো আমার বয়টা তাহলে আমাকে বুঝতে পেরেছে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তাহলে কি আমি তোমার কপালে একটা কিস করতে পারি? এই কথা বলা শেষ করতেই তেইহুং আমাকে অনেকগুলো কিস করলো। এবার বলো তো আমি তোমাকে কয়টা হামু দিলাম? আমি তো হিসাব করিনি, কেমন করে বলবো? আচ্ছা পরেরবার থেকে মনে রাখবো। আগে এখনকার হিসাবটা দাও, আর যদি হিসাব দিতে না পারো তাহলে 100টা কিস করতে হবে। তারপর এভাবেই চলতে থাকলো আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। দেখতে দেখতে আজ 1 বছর 6 মাস হয়ে গেছে, আমাদের বিয়েটা হয়েছে, এর মধ্যে আমার একটা চাকরিও হয়েছে। আমি অফিসের কাজে ব্যস্ত, এদিকে তেইহুং অসুস্থ। হঠাৎ আপুর ফোন আসলো, জাঙ্গো তেইহুং খুব অসুস্থ, আমরা হাসপাতালে নিয়ে আসলাম, যত তাড়াতাড়ি পারো হাসপাতালে চলে আসো। আমি অফিসের কাজ রেখে সোজা হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি ফুটফুটে একটা মেয়ে হয়েছে, দেখতে একদম আমার মতো। পরিবারের সবার মুখে হাসি ফুল ফুটেছে। তুমি আসতে এত দেরি করলে কেন? আমার যদি কিছু হয়ে যেত? দূর পাগলি, তোমার কিচ্ছু হবে না, তোমাকে তো আমাদের মেয়ের জন্য আর আমার জন্য বেঁচে থাকতে হবে। তুমি একটা পাগল, তুমিও একটা পাগলি। তো এই হলো গল্পটার সমাপ্তি। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ এমন অনেক সুন্দর সুন্দর গল্প আমি তোমাদেরকে উপহার দিব। তো আজকের মতো টাটা।